আপনারা কেমন আছেন সবাই? সর্বপ্রথম পরম সৃষ্টিকর্তাকে স্মরণ করে, যাকে সৃষ্টি না করিলে এই পৃথিবী সৃষ্টি হতো না, সে পেয়ারা হাবিব আহমদে মোস্তফা মোহাম্মদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পাকরজায় শতকোটি ভক্তি চুম্বন রেখে আমার বিশ্বের যত উলিয়া উলিয়া গাউজ কুতুব যারা আছেন সবার চরণে ভক্তি চুম্বন রেখে, আমার পিতামাতাকে স্মরণ করে, আমার গুরু বাউল শফি মণ্ডল তাকে স্মরণ করে, আমি লালন সাহেজির বাণী প্রচার করার চেষ্টা করছি আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসা, হয়তোবা ভালোবাসায় আপনাদের হৃদয়ের কোণে একটু জায়গা আপনারা আমাকে আমার মনে হয় দিচ্ছেন, আশীর্বাদ করছেন, যার কারণে আজকে এই স্টেজে দাঁড়াতে পেরেছি, আজকে যার মাটিতে দাঁড়িয়েছি, হযরত খাজা কাজী বেনজির হক চিশতি নিজামি। এর শুভ আগমন উপলক্ষে 17তম পবিত্র ফাতেহা শরীফ ও মিলাদ মাহফিলের যে পবিত্র আয়োজন করা হয়েছে, এত সুন্দর আয়োজনের পিছনে যারা আছেন তাদেরকে আমার অন্তর অন্তরস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা। আজকে এখানে আমি এসেছি, আসলে আসার আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আজকের স্টেজে যিনি আছেন আমাদের সবার শ্রদ্ধেয় গুরুজন সমীর বাউল, তিনি আমাদের বাড়িতে একটা সাধুসঙ্গ হয়, তো অনেক আগের থেকেই ওনার সাথে আমার পরিচয়, তো ওনার সাথে একটা আত্মার একটা সম্পর্ক হয়ে গেছে, যার কারণে আজকে আমার পরীক্ষা ছিল, 5টার সময় শেষ হয়েছে, যার জন্য আমাদের আসতে একটু লেট হয়েছে, পরীক্ষাটা শেষ করে তারপরে এসছি। এই 27 তারিখে আমার প্রচুর প্রোগ্রাম ছিল, কিন্তু আমি ওনাকে কথা দিয়েছি যে আমি এখানে আসবো। উনি আমাকে এমনভাবে বলেছে, মনে হচ্ছিল যে এটা মনে হয় ওনার নিজের বাড়ির প্রোগ্রাম, যার কারণে আমি এসেছি। তো এসে আমার এত ভালো লাগছে আজকে আপনাদের সামনে আমি দাঁড়াতে পেরেছি। আজকে যারা মিউজিশিয়ান আছে তাদেরকে আপনারা সবসময় টেলিভিশনে দেখে থাকেন, তারা অনেক গুণী মানুষ, তাদের প্রতি সালাম শ্রদ্ধা রেখে, এবং স্টেজে আরও শিল্পী আছেন শিরিন সুলতানা, তাকে ভালোবাসা জানিয়ে, এবং আপনারা যারা গুণী মানুষ বসে আছেন, মা বোনরা অনেকেই ভিতরে আছেন, সবার প্রতি আমার সালাম শ্রদ্ধা প্রেমময় ভক্তি জানিয়ে আমি লালন সাজির একটি দন্য গান দিয়ে শুরু করছি। দন্য অর্থাৎ নিজেকে তুচ্ছ করে প্রভুর কাছে আত্মনিবেদন করা। গান মানুষের আত্মার খোরাক, যে গান শুনলে দিলে শান্তি আসে। প্লেটো বলেছেন, গান মানুষের আত্মার খোরাক, আর শরীর ঠিক থাকে কিসে? ব্যায়াম করলে। এই জন্য নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেদেরই, নিজেকে সুস্থ রাখার দায়িত্ব নিজেদেরই, নিজেরা ভালো থাকলে সবাইকে ভালো রাখা যাবে। তো লালন সাহেজির দন্য গানটি দিয়ে আমি শুরু করছি, তারপরে যদি কোনো পছন্দের গান থাকে গাইবার চেষ্টা করব। সাউন্ড একটু মনিটরে কমান। ঘটে আমারে বসব এমন সাধুর সাত বাজারে, আমি শতকোটি জন্মের নাকি লক্ষ জন্ম ভ্রমণ করে আমরা এই মানব জন্ম পেয়েছি, আজকে এখানে যে বসে আছি, আপনারা কি আমাকে চিনতেন নাকি আমি আপনাদেরকে চিনতাম? আরও তো অনেক মানুষ আছে,
কিন্তু আল্লাহ যখন যাকে প্রয়োজন তখন কিন্তু তার সাথে আমাদের পরিচয় ঘটায়। আমরা জানি না যে কার সাথে আমাদের কখন পরিচয় ঘটবে আর কার মাধ্যমে আমাদের কোন কাজের হাসিল হবে, আমরা কেউ জানি না। তাই এই যে হাওয়া আসা যাওয়া করছে, কখন যে ফুস করে উড়ে যাবে আমরা তাও জানি না। পাবনি গঙ্গা মা জননী,
শুভ আমো কথা বলি, সেই সৃষ্টি জগৎ থেকে জন্ম থেকে এই পর্যন্ত আমরা কিন্তু যুদ্ধ করে আসছি। যখন আমার বাবার মায়ের সেই মধুর মিলন ঘটেছিল, সেখানেও হাজার হাজার শুক্রকীট যুদ্ধ করে করে যে শুক্রকীটটা জিতে গেল, আমরা এই পৃথিবীতে চলে এলাম। তাই লালন সাহেব যে বলছে, দাসেরও দাস তার দাসও আমি যোগ্য নই, কিন্তু সৃষ্টিকর্তার কোন আশীর্বাদে কোন ভাগ্যে যে এই এত সুন্দর ধরাধামে চলে এলাম, এটা আমাদের শতভাগ্যের ফল। এই জন্য আমরা যতটুকু সময় পাব সেই সময়টাকে নষ্ট করব না, আমাদের দ্বারা যেন কারোর কোনো ক্ষতি না হয়, কেউ যেন কোনো কষ্ট না পায়। কারণ কে কখন চলে যাবে, আমার আমার করার কোনো প্রয়োজন আছে? এই ধন আমার, গাড়ি আমার, বাড়ি আমার কী দরকার? লালন সাহেব তাই বলছেন, দাসেরও দাস তার দাস যোগ্য নয়, বসবো আমার।